পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ অবস্থানে থাকলেও সরকার গঠনের মতো অবস্থানে নেই ইমরান খানের পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা। এরই মধ্যে সরকার গঠনে জোট তৈরির সিদ্ধান্তে পৌঁছেছে নওয়াজ শরীফ ও বিলাওয়াল ভুট্টোর দল। এই অবস্থায় মজলিস-ই-ওহদাতুল মুসলিমিনে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ইমরান সমর্থিতরাও। কিন্তু তারপরও ইমরান খান সমর্থিত প্রার্থীরা সরকার গঠন করতে পারবেন কি না তা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন। আরও জানাচ্ছেন শেখ ফরিদ। পাকিস্তানে জাতীয় নির্বাচনে দলীয়ভাবে অংশ নিতে পারেনি দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই। বিকল্প হিসেবে পিটিআই প্রার্থী স্বতন্ত্র হিসেবে লড়েও সর্বোচ্চ 93টি আসন পেয়েছেন, আর নওয়াজ শরীফের দল জিতেছে 75টি আসনে এবং বিলওয়াল ভুট্টোর দল জিতেছে 54টি আসনে। পিটিআই প্রধান ব্যারিস্টার গহর আলী খানের দাবি, তার দল জাতীয় পরিষদের অন্তত 170টি আসন জিতেছে, কিন্তু কারচুপি করে তাদের অনেককে হারিয়ে দেওয়া হয়েছে। কেবল নওয়াজ শরীফের মুসলিম লীগকে সুবিধা দিতেই এমনটা করা হয়েছে। পাকিস্তানে মহিলা ও ধর্মীয় সংখ্যালঘুদের জন্য সংরক্ষিত আসন 70টি। জাতীয় সংসদে মোট 336টি আসনগুলোর মধ্যে সরকার গঠনের জন্য প্রয়োজন 169টি আসন। পিটিআই স্বতন্ত্র প্রার্থীরা মজলিস-ই-ওয়াহদাতুল মুসলিমিন বা MWMA যোগ দেওয়ায় দল হিসেবে সংখ্যাগরিষ্ঠ অবস্থানে আছেন তারা। আসন অনুপাতে এক্ষেত্রে পিটিআই অন্তত 25 থেকে 27টি সংরক্ষিত আসন পেতে পারে, সেক্ষেত্রে তাদের মোট আসন হবে 117 বা তার বেশি। তারপরও সরকার গঠনের জন্য প্রয়োজন 52টি আসন। এ বিষয়ে পাকিস্তানের রাজনৈতিক বিশ্লেষক আহমেদ বিলাল মাহবুব জানান, নওয়াজের মুসলিম লীগ বা বিলওয়ালের পিপলস পার্টির মতো বড় কোনো দলের সঙ্গে জোট বাঁধা ছাড়া সরকার গঠনের মতো কোনো অবস্থানে নেই পিটিআই। আহমেদ বিলাল আরও জানান, MWMA যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে পিটিআইয়ের, একই সঙ্গে MWMA-র প্রধানকেও বিষয়টি নিশ্চিত করে পাকিস্তান নির্বাচন কমিশনে লিখিতভাবে আবেদন করতে হবে। এই আবেদন দেওয়ার পর 72 ঘন্টার মধ্যে পিটিআই স্বতন্ত্র প্রার্থীদের MWMA যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত হবে। তবে আরও একটি বিষয় নিয়ে বিলাল মাহবুবের শঙ্কা আছে, বিশেষ করে MWMA যোগ দিলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় বাকি আসনগুলো কোথা থেকে নিশ্চিত করবে ইমরান সমর্থিতরা, সেটি একটি বিশাল প্রশ্ন। এর জবাবও দিয়েছেন বিলাল মাহবুব। তার মতে, কোনো দল বা জোট যদি 169 আসন না পায়, তবে প্রথম দফায় জাতীয় পরিষদের যে দল সংখ্যাগরিষ্ঠ তারাই প্রধানমন্ত্রী নির্বাচন করবে। জোট বাঁধার পর যে দল বা জোট সংখ্যাগরিষ্ঠ পায়, তাহলে সেক্ষেত্রে সরকার গঠন করতে পারবে তারা, প্রধানমন্ত্রীও হবে তাদেরই নির্বাচিত। তবে এখন বোধহয় আর এই সিনারিও চলবে না, কারণ নওয়াজ ও বিলওয়ালের দল এরই মধ্যে তাদের পুরনো জোট পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট বা PDM সক্রিয় করে সরকার গঠনের সিদ্ধান্ত নিয়েছে। কে কোন পদ পাবেন সে বিষয়েও ভাগবাটোয়ারা হয়ে গেছে। তাই আপাতত খুব বড় কোনো পরিবর্তন বা চমক না ঘটলে পাকিস্তান ইমরান সমর্থিতদের সরকার গঠনের সম্ভাবনা নেই বললেই চলে। শেখ ফরিদ, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।